বলিউডের 10 নায়িকা যারা যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে মাত করেছিলেন। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। যৌনকর্মী, এই শব্দটা শুনলে হয়তো অনেকের মনেই নানা প্রশ্ন ভিড় করে। যৌনকর্মীদের জীবন নিয়ে লেখা হয়েছে সাহিত্য, তৈরি হয়েছে চমৎকার ছবিও, বলিউডও পিছিয়ে নেই তাতে। যৌনকর্মীদের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন বেশ কয়েকজন বলিউডি নায়িকা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নেই এমনই কয়েকজন বলিউড অভিনেত্রীকে। রানী মুখোপাধ্যায়, সঞ্জলীলা বনশালীর সাওয়ারিয়া ও প্রদীপ সরকারের লাগা চুনরি মে দাগ, দুটি ছবিতেই রানীর অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছে। দ্বিতীয়টির জন্য সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার সম্মান পান রানী। কারিনা কাপুর খান, চামেলি ও তালাশ ছবিতে কারিনার তুখোর অভিনয় মন কেড়েছে দর্শকদের। চামেলি ছবিতে বাস্তবসম্মত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার সম্মান পান কারিনা। শাবানা আজমী, শ্যাম বেনেগালের মান্ডি ছবিতে রুক্মিণী বাই নামে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন তিনি। সাবলীল অভিনয়ে মেলে জাতীয় পুরস্কার। শর্মিলা ঠাকুর, অমর প্রেম ছবিতে রাজেশ খান্নার বিপরীতে শর্মিলা ঠাকুরের অভিনয় আজও ভোলেনি দর্শক। পুষ্পা আই হেট টিয়ার্স সংলাপটি এখনো বেশ জনপ্রিয়। টাবু, চাঁদনিবার ছবিটি মুম্বাইয়ের অপরাধ জগতের ওপর নির্মিত। ছবিতে মুমতাজ নামে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন টাবু। কালকি কোয়েসলিন, দেবডি ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে মডার্ন অ্যাডাপ্টেশন এ অভিনয় করেছিলেন কালকি, পেয়েছিলেন ফিল্মফেয়ার সহ অভিনেত্রীর পুরস্কার। ঐশ্বরিয়া রায়, উমরাওজান ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া, বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন। ছবিটি প্রেক্ষাগৃহে বেশিদিন না চললেও প্রশংসিত হন ঐশ্বরিয়া। হুমা খুরেশি, বদলাপুর ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেন হুমা খুরেশি। ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল হুমার চরিত্রটি। সুস্মিতা সেন, চিয়াঙ্গারি ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেন সুস্মিতা। ছবিটি একেবারেই সাড়া ফেলেনি বাণিজ্যিকভাবে, তবে প্রশংসিত হয় সুস্মিতা অভিনীত বাসন্তী। প্রীতি জিন্তা, চোরি চোরি চুপকে চুপকে ছবিতে প্রীতি জিন্তা অভিনয় করেন এক যৌনকর্মীর ভূমিকায়। ছবিতে সালমান খানের সন্তানের সারোগেট মাদার হিসেবে দেখা গিয়েছিল তাকে। তো বন্ধুরা, বলিউডের এই অভিনেত্রীদের কোন ছবিটি আপনারা দেখেছিলেন আর কেমনই বা লেগেছিল তাদের অভিনয়, সেসবই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।